পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব সামনেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা আছে সেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্ন এবং কিছু উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও একটা কথা বলে দিই এই প্রশ্নপত্রগুলো কিন্তু দু হাজার তেইশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নপত্রটি যে তোমাদের বিদ্যালয়ে পড়বে তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না অর্থাৎ এই ধরনের প্রশ্নপত্রগুলো আসতে পারে বা এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে কিন্তু এই প্রশ্নটি তোমাদের বিদ্যালয়ে আসবে তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না যাই হোক কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে প্রথমে প্রশ্নগুলো দেখাবো এবং সঙ্গে কিছু উত্তরও তোমাদেরকে বলে দেবো কেমন ধরনের প্রশ্ন হয় সেটাও তোমাদেরকে পরপর করে বলে দেবো ঠিক আছে কথা না বাড়িয়ে শুরু করা যাক তোমাদের দশ নাম্বারে পরীক্ষা হবে প্রশ্নের উপর উত্তরগুলো করতে হবে ঠিক আছে আর কুড়ি মিনিট টাইম থাকবে তার মধ্যেই করতে হবে প্রথমে যেটা দেখাবো বাংলা প্রশ্ন বাংলা প্রশ্ন কেমন হয়তো দেখে নাও যেমন থেকে বলেছে সঠিক উত্তরের উপর টিকচিন্ন যেটা সঠিক উত্তর সেটা টিকচিহ্ন দেবে যেমন কয়েক বলেছে উত্তরে হওয়া বয় গ্রীষ্ম না শীতকালে উত্তরে হাওয়া বয় গ্রীষ্মকালে না শীতকালে নিশ্চয়ই জানো শীতকালে হয় তাহলে শীতের টিকচনা দেবে বুনো হাঁসের দল হিমালয়ের উত্তর না দক্ষিণ দিক দিয়ে পেরিয়ে পেরিয়ে আসছে সেটা তোমরা অবশ্যই ভালো করে জানো বই পড়ে থাকলে অবশ্যই এর উত্তর পারবে হাবুরা চার না পাঁচ জন ভাই নিশ্চয়ই জানা হাবুরা পাঁচ ভাই পাঁচ জন ভাই হম মুন্ডারা হুল না উলগুলান করেছিল কোনটা হবে তুমি জানো ডাপ না কুমড়ো এর মতো চাঁদ উঠেছে এই প্রশ্নটা অবশ্যই এই প্রশ্নের উত্তর যেটা উত্তরগুলো হবে মনে রাখবে মাথায় তিকক্ষণ দিয়ে দেবে সাজিয়ে লেখো এখানে এলোমেলো ভাবে দেওয়া হচ্ছে এগুলো একটু সাজিয়ে লিখবে ঠিক আছে যেমন কে যেটা বলা আছে। এটা নিশ্চয়ই কি হবে সেটা নিশ্চয়ই তুমি জানো এটা হবে প্রথমটা হবে সুবর্ণ রেখা, সুবর্ণ রেখা তারপরটা তোমরা পারবে র রস্বুকার রয়াকার পয়স্যু এটা অবশ্যই তোমরা পারবে তোমরা করে নেবে এবার বলেছে তিনের দাগে ক্রিয়ার নিচে দাগ যেটা ক্রিয়া তার নিচে দাগ দিতে পারো যেমন জঙ্গল নষ্ট করি নাই এর কোনটা ক্রিয়া সেটা তোমাকে নিচে দাগ দিতে হবে তারপর যেমন বিশেষণের নিচে বিশেষণের নিচে দাগ যেমন তোমরা কি সব ভুলো তোমরা কি সব ভুলো এটার বিশেষণ কোনটা হবে তার নিচে তুমি দাগ দেবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে অর্থ পূর্বপুরুষ পূর্বপুরুষের অর্থটা তোমাকে এখানে লিখতে হবে কয় বলেছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে একটা উদাহরণ একটা সন্ধি কাকে বলে সেটা লিখতে হবে সঙ্গে একটা উদাহরণ তোমাকে দিতে হবে এই ধরনের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু পরীক্ষা আসে পরে প্রশ্ন জোয়ানরা কি কাজ করেন জোয়ানরা কি কাজ করেন প্রশ্নের উত্তর লিখতে হবে এতোয়া নামটি কেন হয়েছিল এতোয়া নামটি কেন হয়েছিল এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে পড়বে বইটা ভালো করে পড়লে অবশ্যই উত্তরগুলো পারবে গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসেন গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসেন খুব ভালো ভালো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো এখান থেকেই তোমরা অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের দেখে রাখো ভালো করে প্র্যাকটিস করো এটাই তোমাদের দশ মার্কে বাংলা প্রশ্ন কেমন হয়েছে অবশ্যই জানাবে এরপর চলে আসে তোমাদের ইংরেজি প্রশ্ন ইংরেজি প্রশ্ন কেমন হয় সেটাও তোমাদেরকে আমি দেখাবো দেখো ইংরেজি প্রশ্নটা কেমন হয় সেটা একটু দেখো এখানেও তোমাদের দশ নম্বরের পরীক্ষা হবে কুড়ি মিনিটের মধ্যে করতে হবে প্রথমে বলেছে একে পুট টিক দ্য মার্ক অফ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ যেটা ঠিক উত্তর সেখানে তোমাকে মাথায় এই টিক চেন দিতে হবে যেমন একে দেখে বলেছে দে ইজ না আর প্লেইং ইন দ্য ফিল্ড ইজ হবে না আর হবে যেটাই উত্তর হোক না কেন তার মাথায় যেটা উত্তর ঠিক হবে তার মাথায় টিক চিহ্ন দিয়ে দিতে হবে আই হ্যাভ না হ্যাজ এ রেড পেন কোনটা হবে দেখতে এখানে চারটা প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো দেখবে আচ্ছা দুই হাজার যেমন বলেছে চেঞ্জ দা সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার ইন্টু পুরুয়াল সিঙ্গুলার নাম্বার টু পুরুয়াল করতে অর্থাৎ সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে পুরুয়াল কী হবে সেটা তোমাকে করতে হবে যেমন ট্রি মস্কিউটো টয় বাফালো মাঙ্কি বাটারফ্লাই এগুলোর পুরুয়ালটা কী হবে সেটা তোমাকে এই ঘরে করতে হবে এগুলো তোমরা নিশ্চয়ই জানো অবশ্যই পারবে আমি জাস্ট তোমাদেরকে এগুলো এখানে প্রশ্নগুলো পর করে দেখিয়ে যাচ্ছি কেমন ধরনের প্রশ্ন হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি ঠিক আছে দেখো তিনি তাকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভ ইন দ্য বক্স ঠিক আছে এইখানে এই ওয়ার্ড গুলো নিচে ওয়ার্ড দেওয়া আছে কিছু এই যে মধ্যে দেওয়া আছে এখান থেকে খুঁজে নিয়ে এসে এই যে এ বি সি ডি তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো উত্তরগুলো করতে হবে ঠিক আছে ওয়াজ লিডার অফ ব্রিটিশ এক্সপ্লোরেশন টিম অফ মিস্টার এভারেস্ট ইন নাইনটিন ফিফটি থ্রি তাই এখানে কোনটা হবে সে তোমাকে বসিয়ে করে নিতে হবে ঠিক আছে খুব ভালো প্রশ্ন এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো আচ্ছা তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোই এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এ বি সি তো দুটো প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে এখানে লিখতে হবে অর্থাৎ ইংরেজি প্রশ্নের পত্রের উপরই তোমাদেরকে উত্তরগুলো করতে হবে ঠিক আছে এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে ইংরেজি প্রশ্নপত্রটা অবশ্যই এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে রাখো ওকে চলো এবার চলে যে পরবর্তী প্রশ্ন গণিত গণিত বিষয়ে কেমন প্রশ্ন আসবে এখানেও দশ নম্বর পরীক্ষা হবে কুড়ি মিনিট টাইম থাকবে তোমাদের কেমন আসছে একটু দেখে নেই প্রশ্ন বলেছে সংক্ষেপে উত্তর লিখতে বলা হয়েছে যেমন এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলো কি কি হবে এক থেকে মধ্যে দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এগুলো লিখে ফেললে এক মাস সমান ড্যাশ দিন তুমি নিশ্চয়ই জানো এক মাস সমান তিরিশ দিন তিন অঙ্কের ক্ষুদ্রত সংখ্যা কত তিন অঙ্কের ক্ষুদ্রত সংখ্যা কত হবে না তিন অঙ্কের ক্ষুদ্রত সংখ্যা হবে একের পিছনে দুটো শূন্য তিন অদ্রত সংখ্যা তারপর রয়েছে দুটি মৌলিক সংখ্যার কত দুটি মৌলিক সংখ্যার গোসাউ কি হবে না দুটি মৌলিক সংখ্যা গোসাগু হবে এক উত্তরটা হবে এক লসাগুর লক্ষ লু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক ঠিক আছে লসাই প্রণাম এবার প্রয়োজন মতো এই চিহ্ন অর্থাৎ গেটার দেন অথবা লেস দেন চিহ্নটা এই ঘরের মধ্যে বসাতে হবে অর্থাৎ যেটা বড় এটা মনে রাখবে যে বড় সংখ্যা তার দিকে হাঁ থাকবে অর্থাৎ যে বড় তার হাঁটা বেশি তা তার দিকেই হাঁটা থাকবে নিশ্চয়ই পারবে যেমন ওয়ান থ্রু যেমন তেরো হাজার দুশো আঠান্ন এখানে বারো হাজার তিনশো আঠান্ন তো নিশ্চয়ই বুঝতে পারছি বারো হাজার তিনশো আঠান্ন ছোটো আর তেরো হাজার দুশো আঠান্ন বড়ো তা তার দিকেই হাঁটা দেবে ঠিক আছে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে কোনটা বড় কোনটা লিখতে হবে তিনি তাকে বলেছে এক অঙ্কের পাঁচটি পাঁচটি সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্র সংখ্যা প্রথমে বৃহত্তম সংখ্যা লিখতে বলেছে আর ক্ষুদ্র সংখ্যা লিখতে বলা হয়েছে তাহলে এখানে বৃহত্তম সংখ্যা লিখতে হলে কি হবে সব থেকে বড় সংখ্যা আগে নেব যেমন এখানে বড় সংখ্যা আছে আট তারপরে কি হবে ছয় তারপরে পাঁচ তারপরে দুই এক অর্থাৎ কি হবে আর না প্রথমে হবে বৃহত্তম সংখ্যাটি হবে আট ছয় পাঁচ দুই এক আর ক্ষুদ্র সংখ্যাটা কি হবে এক দুই পাঁচ ছয় আট ঠিক আছে উল্টে দিলে যেটা হবে সেটা ক্ষুদ্র সংখ্যা হবে এবার বলেছে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ খোঁজো এবং সম্পর্ক লিখো ভাজ্য সময় নিশ্চয়ই জানা ভাজ্য সময় তোমাকে সাতশো পাঁচ দিয়ে ভাগ করতে বলেছে তার ভাজ্য কত হবে সাতশো পঁচাশি ভাজক হবে পাঁচ ভাগ ফল যেটা সেটা ভাগ ফল লিখবে আর যেটা হবে সেটা বের করবে এখানে এখানে এই পত্র লিখবে এটা খুব ভালো প্রশ্ন এবং অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এরপরে বলেছে অমলবাবুর বছরে আয় হচ্ছে বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা আর বছরে খরচ হয়ে যায় পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তার বছরের সঞ্চয় কত তা সঞ্চয় কত হয় সেটা তুমি নিশ্চয়ই পারবে না বিয়োগ করে দেবে অমলবু বছরে আয় যেটা থাকে সেখান থেকে যদি খরচটা বিয়োগ করে দেয় তাহলে আমার পেয়ে যাবো এখানে বলেই দিয়েছে অমলবু বছরে আয় করেন বাহাত্তর হাজার টাকা আর নিচে লিখেছে বছরে খরচ হয় পঞ্চাশ টাকা জাস্ট বিয়োগ করে দাও বিয়োগ করে যেটা উত্তর হবে সেটাই হবে অমলবু বছরে সঞ্চয় টাকা ঠিক আছে এই হচ্ছে টোটাল তোমাদের গণিত প্রশ্নপত্র কেমন লাগলো অবশ্যই কমন করে জানাবে এই ধরনের প্রশ্নগুলো আসবে তোমাদের অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখবে এরপর চলে আসছি তোমাদের পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ প্রশ্ন এটাও তোমাদের দশ নম্বর পরীক্ষা হবে কুড়ি নম্বর কুড়ি মিনিট টাইম এর মধ্যে উত্তর তোমাকে করতে হবে উত্তরগুলো আমরা দেখে নেই একে থেকে বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও পকতে আমাদের চামড়া বা ত্বকের নিচে কি কি থাকে আমাদের চামড়া বা ত্বকের নিচে কি কি থাকে লিখবে হাত পুড়ে গেলে আমরা কি করব ঠিক আছে এগুলো অবশ্যই ভালো করে পড়বে কোন বয়সে মাথার চুল বেশি ঝরে পড়ে কোন বয়সে মাথার চুল বেশি ঝরে পড়ে নিশ্চয়ই জানো বুড়ো হয়ে গেলে কান থেকে কোনই পর্যন্ত যে যে হাড় থাকে তার নাম কি কান থেকে যে হাড় নাম আছে সেই নামটা কি এগুলো কিন্তু আমাদের পরিবেশ বইটা যদি ভালো করে পড়ে থাকো এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে করতে পারবে এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো শূন্যস্থান পূরণ করতে বলা হয় যেমন দেখো ডাক্তারবাবু ড্যাশ যন্ত্রের সাহায্যে রোগী পরীক্ষা করেন ডাক্তারবাবু কোন যন্ত্রের সাহায্যে টেলিস্কোপের সাহায্যে রোগী পরীক্ষা করেন যক্ষা শরীরের ড্যাশ অংশে হয় যক্ষাটা শরীরে কোথায় হয় সেটা তোমাকে করতে হবে নিউমোনিয়া একটি ড্যাশ বাহিত রোগ নিউমোনিয়াটা কিসের জন্য হয় নিউমোনিয়া ঠান্ডা লেগে গেলে ঠিক আছে এটা উত্তরগুলো অবশ্যই ভালো করে করতে হবে এরপরে যেমন তিন থেকে বলেছি দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ যেটা বামস্তম্ভ সঙ্গে ডানস্ত্ভ মেলাতে হবে যেমন চা সাহেব বাঁধ পোষ্য হাঁস দার্জিলিং পুরুলিয়া তা চাটা কি চাটা পাওয়া যায় দার্জিলিং এই যে চায়ের সোজা হবে দার্জিলিং আর সাহেব বাঁধরা কিনা সাহেব বাঁধরা দেখতে পাওয়া যায় পুরুলিয়াতে তাই জন্য পুরুলিয়া করবে আর পোষ্য কি মানে পোষা যেটা হয় এটা হচ্ছে হাঁস তাহলে এইভাবে সুন্দর করে এটা করে ফেলবে এই হচ্ছে টোটাল তোমাদের দশ নম্বরের পরিবেশ প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি এইরকম ধরনের প্রশ্নগত তুমি ভালো করে পড়বে অবশ্যই এই প্রশ্নপত্রগুলো উত্তর তোমরা ভালো করে পড়তে পারবে ঠিক আছে ব্যাস এরপরে চলে যাচ্ছি আমরা স্বাস্থ্য সারীর শিক্ষা বিষয়ে এটাও তোমাদের কিন্তু পঞ্চম শ্রেণীর দশ নম্বরের পরীক্ষায় পড়বে এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে যেমন কি বলেছে দেখো সঠিক উত্তর নিচ্ছে দাগ দাও গুপ্তাসন আর ব্রতচারী একটা যোগাসন গুপ্ত আসন হলো একটা যোগাসন ঠিক আছে শূন্যস্থান পূরণ করো একটি বিনোদনমূলক খেলার নাম একটা বিনোদনমূলক খেলার নামটা কি বইটা পড়বে অবশ্যই সেখান থেকে তোমরা পেরে যাবে ফুটবল ফুটবল খেলায় খেলার মাঠে দৈর্ঘ্য কত হয় বইটা পড়বে বইতে সুন্দর করে উত্তর দেওয়া হয়েছে বইগুলো প্রশ্নগুলো তোমরা দেখে নাও কেমন ধরনের প্রশ্ন হয় সেটা একটু দেখে নাও মন দিয়ে করে এই প্রশ্নগুলো ভালো করে খুঁজে নেবে বইতে নিয়ে উত্তরগুলো করে নেবে ঠিক না ভুল বলো উচ্চ লম্পন প্রতিযোগিতায় ক্রস বার ব্যবহার করা হয় এটা ঠিক না ভুল ঠিক করতে হবে অনুকরণ জাতীয় খেলা অনুকরণ জাতীয় খেলা অর্থাৎ অনুকরণ অনুকরণ জাতীয় খেলা কোনটি এটা অবশ্যই আছে বইতে আচ্ছা দুই দিকে বলেছে যে কোনো একটি প্রশ্ন উত্তরিত বলা যেমন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দুটি কীর্ত কর্মলিখ কীর্ত কর্মলিখ প্রথমে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দুটি কীর্তকর্মের কি হবে সেটা তোমাকে লিখতে বলা হয়েছে আর বলেছে দীর্ঘ লম্ফনে যে কোনো দুটি ধাপ দীর্ঘ যখন লম্ফন করা তার দুটো ধাপ আছে সেই দুটো ধাপ তোমাকে লিখতে বলা হয়েছে ঠিক আছে আর তিনি বলা হচ্ছে দেখে দেখে অনুরোধটা মানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা দেখে দেখে তোমাকে একটা আর একটা ছবি ডান দিকে করতে বলা হয়েছে এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন এই প্রশ্নপত্রগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবে আর এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো আর ভালো করে পরীক্ষা দিও আর ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ